এরপরে প্রশ্ন হলো আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আবার গান শুনি এবং সিনেমাও দেখি তাতে কি আমার গুনাহ হবে গান শুনেন সিনেমা দেখেন আবার নামাজও পড়েন হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির অসুখ হয়েছে অসুখ হওয়ার পর তিনি ঔষধও খান আবার বিষও খান ঔষধে তো রোগ ভালো হয়ে যাবে কিন্তু বিষে তিনি মারা যাবেন ভাইরা আমার হারাম যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলো এমনি এমনি হারাম হয় নাই ভাই মিউজিক এবং অশ্লীল গান গানের কথা যদি ভালো হয় সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি ব্যবহার হয় এগুলো মানুষের অন্তরে কপটতা তৈরি করে ইমানের চেতনাকে নষ্ট করে আস্তে আস্তে আল্লাহ থেকে মানুষকে দূরে সরায় দেয় খুব কম সংখ্যক মানুষই এগুলোর আসক্তি থেকে একটা পর্যায়ে পরিপূর্ণ তাকওয়ার কথায় আসতে পারে অনেকে আসে আল্লাহ যাদেরকে তৌফিক দেন এই জন্য এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন আপনি এগুলো ছেড়ে কোরআনে কারিমের তেলাওয়াত করেন তেলাওয়াত শুনেন এবং ইসলামের সুস্থ ধারার বহু বিনোদনের ব্যবস্থা রেখেছে ভাই খালি গাওয়া গলায় আপনি গান গান আমরা অনেকে জানি না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার সময় কষ্টের চোটে সবাই কষ্টে আপনার পাথর কাটছে ক্ষুধার্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেয়ে উঠেছেন কবিতা আবৃত্তি করেছেন ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন এবং হুনাইনের যুদ্ধে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 70-80 জন মানুষ মাত্র ছিলেন যেখানে 10,000 মানুষ আসছে 10,000 না 13,000 মনে হয় যাই হোক সেখানে মাত্র 70-80 জন আছে আর বাকি সব ছত্রভঙ্গ হয়ে গেছে আর প্রতিপক্ষ শত্রু তার চেয়ে কয়েক গুণ বেশি ভয়ের একটা জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কবিতা আবৃত্তি করেছেন আনান নবিয়্যুল্লাহ কাদিম আনা ইবনু আব্দুল মুত্তালিব গেয়ে উঠেছে ভাইরা আমার আমাদের শ্রমিক ভাইরা দেখবেন কষ্টের কাজ করলে গান ধরে খেয়াল করছেন গীত ধরে না এটা কিন্তু ন্যাচারাল একটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণের সময় কষ্টের কাজ পাথর টানাটানি কাজ এবং খন্দকের যুদ্ধে হুনাইনের যুদ্ধে গেয়ে উঠেছেন খালি গলায় আপনি গান গান দেশের গান সমাজের গান বাবা মায়ের গান আল্লাহর গান রাসুলের গান যে গানের কথা ভিতরে ভালো কিছু আছে কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে সেখানে শয়তান আপনার মনকে দখল করে আপনি টেরও পান না আস্তে আস্তে অন্তরে কপটতা তৈরি হয় এই জন্য কিছুদিন এটা বর্জন করে কোরআনের পথে এসে দেখেন আপনি নিজে অনুভব করবেন ইনশাআল্লাহ সেই সাথে চোখের জেনা সিনেমাতে কি দেখেন ভাই বলো যে সিনেমাতে আপনার এক ভিলেন ভাই কোনো একটা টেলিভিশন অনুষ্ঠানে আমার সাথে গেস্ট হিসাবে আসছিলেন তো উনি প্রসঙ্গত বলছিলেন বলতেছিলেন যে দেখেন আমরা এই যে ভিলেনের অভিনয় করি কেন করি আমরা সিনেমাতে এগুলো করে মানুষকে দেখানোর চেষ্টা করি দেখো ভিলেন সে যত শক্তিশালী হোক আর যত গুন্ডা পান্ডা নিয়ে যত যাই করুক শেষ পর্যন্ত সিনেমার লাস্টে ফিনিশিংয়ে কিন্তু তার পতন হয় এবং নায়কের জয় হয় সততার জয় হয় এই কথাটা বোঝানোর জন্য আমরা সমাজে এই সিনেমা করি সুবহানাল্লাহ বলবেন না আমার কথা হলো সিনেমা দেখে চুরি ছাড়ছে চামারি ছাড়ছে ডাকাতি ছাড়ছে বাপমার অবাধ্যতা ছাড়ছে ভালো হয়ে গেছে এরকম একটা মানুষ দেখাতে পারবে আমি গত কয়েক মাস সরি গত কয়েকদিন আগে দিনাজপুরে একটা মাহফিলে অনেক গভীর গ্রামের মাহফিল মাহফিল শেষ করে যাচ্ছি তো আয়োজক বগুড়ার মুফতি মনোয়ার ভাই নাম করা আলেম উনি আমাকে ফোন দিয়েছেন দিয়ে বলছেন ভাই একটা সুসংবাদ শুনে আপনার বললাম কি সুসংবাদ হাদিয়ে টাদিয়ে দিয়েছি আমি চলে যাচ্ছি আবার কি সুসংবাদ তো বলো সুসংবাদ হলো ভাই আপনি বউ শাশুড়ি নিয়ে কথা বলেছেন এবং সেখানে প্রচুর মহিলা ছিলেন এক বৃদ্ধা তার বাড়িতে যাওয়ার পর তার বৌমার সাথে তার দীর্ঘদিন কথাবার্তা নাই আলাপ সালাপ নাই ডা কুমড়া সম্পর্ক ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো একজনের জন্য চেহারা দেখতে পারে না বিশেষ করে বউর প্রতি শাশুড়ি জুলুমটা করছে মূলত তো এখন শাশুড়ি এখান থেকে কিছু কথা শোনার পর আল্লাহর ভয় আসছে সে বাসায় গিয়ে বৌমাকে জড়ায় ধরে চোখের পানি ফেলে সব কিছু ভুলে গেছে এবং বলছে আমি আর তোমার প্রতি অবিচার করবো না মা বহু করেছি তুমিও মাফ করো আল্লাহ আমাকে মাফ করো এই কথা এই কাজটা করে ভদ্রমহিলা আবার ফোন করে আয়োজকদের কাকে ফোনে জানাইছে তারা আমাকে জানাইলেন আমি একটা বড় নিঃশ্বাস ফেলে বললাম আলহামদুলিল্লাহ ভাইরা আমার এটাই সাফল্য তো এই নাটক সিনেমা থেকে মানুষ বলে সমাজে অনেক কিছু শিখে এগুলাতে শিখে কোনো মানুষ হয়েছে এমন দেখতে পারবেন না এগুলো দেখে বহু পোলা পায়ন তথাকথিত প্রেমকে জয় করতে গিয়ে বাবা মার অবাধ্য হয়ে আত্মহত্যা পর্যন্ত করছে এরকম শত শত ঘটনা আছে অতএব এগুলো ছেড়ে দেন আল্লাহর ভয় এগুলো হারাম চোখের জেনা করবেন না চোখের জেনা করবেন না সিনেমাতে কি দেখেন সারাদিন গান শুনেন প্রেমের গান প্রেমের গান সম্পর্কে বাংলাদেশে একজন বড় আলেম মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তার একটা উক্তি আছে বড় চমৎকার উক্তি তিনি বলেছেন ফাক্কাল্লাহ আসরাহ মুফতি সাহেব বলেছেন যে ভাই এই যে অবৈধ প্রেম দুই নম্বর সম্পর্ক বিবাহ মধ্যে যেটা হয় এটার আলটিমেট রেজাল্ট কি জানেন আলটিমেট রেজাল্ট হলো জ্বালা পোড়া অস্থিরতা
মনে হয় যে সুখ শান্তি, সুখ শান্তি হয় না, সুখ শান্তি হয় স্বামী স্ত্রী জামাই বই হয় শেষ পর্যন্ত, ওই জায়গায় হয় না। বলে প্রমাণ, উনি বলে প্রমাণ হলো প্রেমের যত গান আছে এটার নাম দিয়েছে প্রেম, আমার প্রেম বলতে লজ্জা হয়, এটা বর্ণনা আমি কিসের প্রেম, প্রেম হলো স্বামী স্ত্রীর মধ্যে, এখানে হলো চটপটি খাওয়ার ধান্দা, ফুচকা খাওয়ার ধান্দা, ছেলেদের ফুসফুসটি করার ধান্দা, নাম দিয়েছে প্রেম। এটা কয়টা মেয়ে পর্যন্ত গড়ায়? সব দুই নম্বরই, কয়েকটা মেয়ের সাথে বদমাইশিতে লিপ্ত। এদিকে হুজুর এসে বলে হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য, আমাদের আমি বহুত ছেলেকে এরকম দেখছি যে হাফ বাবা এরকম ব্যক্তিগতভাবে চিনি, তখন সাবধান করি, কারণ বিয়ে করার সময় আবে অবশ্যই খুঁজে আর দুনিয়ার আকাম প্রোগ্রাম করে। যাই হোক, তো এই প্রেমের গান বলে যেগুলোরে বলেন আপনারা, এগুলোর বেশিরভাগ দেখবেন যে জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শেষ হয়ে গেল রে, বাঁচাতে পারবে না কেউ, আমি মরে গেলাম রে, শেষ হয়ে গেলাম রে, ঠিক না? ওর ধ্বংস এমনি দুনিয়া থেকে হয়ে গেছে, আল্লাহর গজবের উপর এমনি নাজিল হয়ে গেছে। এই জন্য হারামে কখনো আরাম নাই। অতএব ভাইরা আমার, পাঁচ ওয়াক্ত নামাজ যে ভাই পড়েন তিনি মেহরবানি করে এই হারামগুলো ছেড়ে দেন, এগুলো করবেন না।